রানাঘাট স্টেশনে লাইনচ্যুত মালগাড়ি, বিছানার দিকে বগি, দুর্ঘটনা কবলে। কি কারণে এই দুর্ঘটনা খতিয়ে দেখছে রেল। গত কয়েকদিন ধরে ট্রেন নিয়ে মানুষের মনে একটা ভয় এবং উদ্বেগ তৈরি হয়েছে। এখন ট্রেনে করে কোথাও যাওয়া মানেই প্রাণ হাতে নিয়ে চলা, কারণ বিগত বেশ কয়েকদিনে যেভাবে একের পর এক ট্রেন দুর্ঘটনার খবর প্রকাশ্যে এসেছে, তাতে করে এই মুহূর্তে মানুষজন কিছুটা হলেও ভয়ে রয়েছেন। এরই মধ্যে খবর পাওয়া গিয়েছে, রবিবার রানাঘাট স্টেশন থেকে রথতলা গেটের দিকে লাইন পরিবর্তনের সময় মালগাড়ির বেশ কয়েকটি চাকা লাইন থেকে নেমে যায়। লাইন পাল্টানোর সময় এমনটা হয় বলে জানা গিয়েছে। যদিও এই ঘটনায় কোনো হতাহত কিংবা ট্রেন চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি, ঘটনার খবর পেয়ে সেখানে দ্রুত পৌঁছায় রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। ঘটনায় চাঞ্চল্য ছড়াতেই আবারও আঙুল উঠেছে রেলের দিকে, সেই সঙ্গে উঠেছে বেশ কয়েকটি প্রশ্ন, যদিও এই বিষয়ে এখনও মুখ খোলেননি রেলের আধিকারিকরা। অন্যদিকে গত মাসেই জলপাইগুড়ির কাছে দুর্ঘটনার কবলে পড়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মালগাড়ির ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় কাঞ্চনজঙ্ঘার কামরা, ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়। সেই ঘটনাতেও রেলের বিরুদ্ধে আঙুল উঠেছিল। আবার কিছুদিন আগেই উত্তরপ্রদেশের গোন্ডায় ডিব্রুগড় এক্সপ্রেসের দুর্ঘটনায় আরও একটি খবর প্রকাশ্যে এসেছিল, যার রিপোর্ট সম্প্রতি সময়ে জানা গিয়েছে। সেই রিপোর্টে পরিষ্কার রেলের গাফিলতিকেই দায়ী করা হয়েছে। বলা হয়েছে ওই লাইন দিয়ে ডিব্রুগড় এক্সপ্রেসে যাওয়ার প্রায় ঘণ্টাখানেক আগেই ওই লাইনে ত্রুটি ধরা পড়েছিল, কিন্তু সেই খবর ট্রেন চালককে দেওয়া হয়নি। উল্টে ওই লাইন দিয়ে সেই সময় স্বাভাবিকভাবেই ট্রেন চালিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল চালককে, যার ফলে দুর্ঘটনার কবলে পড়ে ডিব্রুগড় এক্সপ্রেস লাইনচ্যুত হয় একাধিক কামরা। রেলের পক্ষ থেকে দুর্ঘটনার তদন্ত শুরু করা হয়। সদ্য প্রকাশিত রিপোর্ট থেকে রেলের গাফিলতির এই বিষয়টি জানার পর এখন প্রশ্ন উঠেছে, কিভাবে এমন নির্দেশ পেতে পারে রেল কর্তৃপক্ষ, যার ফলে ঘুরে ফিরে আবারও প্রশ্নের তীর উঠেছে রেলের দিকে। বারবার দুর্ঘটনার খবরে স্বাভাবিকভাবেই আতঙ্কিত যাত্রীরা। যাত্রী সুরক্ষার বিষয়ে রেলের আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন বলেই মনে করছেন ওয়াকিবহুল মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, রানাঘাট। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপবাজার, বনগাঁ। ফোন 03215257603।